টাঙ্গাইলের ঘাটালে এক ব্যক্তির হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে জুনকাইল দক্ষিণপাড়া এলাকায় একটি ধান খেতে তোতা তালুকদারের মৃতদেহ পাওয়া যায়। স্থানীয়রা জানায়, গতরাতে বাড়ি থেকে বের হন তোতা, এরপর থেকেই আর কোনো খোঁজ মিলছিল না। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।